everyone, assalamu alaikum. This is Safa from South Window Property. আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের আরশিনগর একদম মেইন রোডের বেশ দূরে না একদমই কাছে বলতে পারেন 5 মিনিটের মতো ওয়াকিং ডিসটেন্স আমরা কিন্তু অলরেডি প্রজেক্টে দাঁড়িয়ে আছি সো এটা রোডের নাম হচ্ছে ডিএনসিসি রোড সামনেই কিন্তু প্রজেক্টের সামনে 20 ফিটের রোড রয়েছে যেটা কিনা দারুণ একটা ব্যবস্থা তাই তো অন্যান্য প্রজেক্টে কিন্তু এত বড় রাস্তা সাধারণত থাকে না সো এখানে হচ্ছে 8 কাঠা ল্যান্ডের উপর কিন্তু বিল্ডিংটা হবে G+11 That means 12 তলা বিল্ডিং হবে আর এখানে হচ্ছে 4টা করে ইউনিট হবে হচ্ছে পার ফ্লোরে এক একটা ফ্ল্যাট হচ্ছে 1280 স্কয়ার ফিটার হচ্ছে আর আপনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন একদম অফিস রুম থেকে শুরু করে সিকিউরিটি গার্ড রুম এবং ছোট একটা অফিস আর হচ্ছে পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন দারুণ অপশন সেটা হচ্ছে গার্ডেন করা থাকবে কমিউনিটি হল থাকবে একদম বাসায় আপনারা যারা ছোটখাটো অনুষ্ঠান করেন বা বাচ্চাদের বার্থডে পার্টি অনেক বিভিন্ন টাইপের পার্টি অনুষ্ঠান টাইপের যেগুলো থাকে ছোটখাটো সেগুলো কিন্তু আপনারা রুফটপে করে ফেলতে পারছেন আরও তো অপশন থাকবে সেটা হচ্ছে খুব সুন্দর করে একদম সাজানো গোছানো গার্ডেন করা থাকবে দুইটা লিফট থাকবে নর্মালি কি হয় একটা লিফট থাকে যেহেতু এখানে 4টা ইউনিট সো সেই জন্য তারা সুবিধার্থে সবার দুইটা লিফট দিয়ে দিচ্ছে সাবস্টেশন থাকছে জেনারেটর থাকবে জেনারেটর না থাকলে তো আসলে এখন খুবই বাজে অবস্থা হয়ে যাবে আর বিশুদ্ধ খাবার পানির জন্য কিন্তু নলকূপ থাকবে নিজস্ব নলকূপ থাকবে সো এই সুবিধাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো তাহলে চলেন এইটার সম্বন্ধে আমরা আজকে ডিটেইলস দেখব আরও কী কী সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি বলেন যে মৌলিক যে সুবিধাগুলো সেগুলো কিন্তু খুব একদম হাতের নাগালে যেমন আমি বললাম যে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আপনারা মেইন রোড থাকছে ব্যাংক সুপার শপ বাজার স্কুল কলেজ আর মেইন একদম মোহাম্মদপুর থেকে কিন্তু 5 মিনিটের মতো ডিস্টেন্সে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারছেন যারা চাচ্ছেন যে ঢাকার মধ্যে আপনার সুন্দর একটি প্রপার্টি হবে একদম মাথা গোঁজার ঠাই হবে বিশেষ করে মিডল ক্লাস যারা আছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এটা একদম চাইলে আপনারা কিন্তু কিস্তির মাধ্যমেও টাকাটা দিতে পারবেন হয়তো আপনারা রেজিস্ট্রেশন করার পরে যে বিল্ডিংটা যখন হবে তখন আপনারা পার্ট পার্ট বাই দিয়ে দিতে পারছেন এটা কিন্তু বেশ একটা বেটার অপরচুনিটি থাকছে নর্মালি কি হয় একটা ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু অনেক রেঞ্জে পড়ে যায় আর এখানে কিন্তু আপনারা শেয়ার কিনে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার আছেন তারা তো আছেনই আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ অবশ্যই ফলো করে দিবেন সাউথ উইন্ডো প্রপার্টি ঠিক আছে তো এটা সম্বন্ধে তো আমরা হচ্ছে জানবো এখন তাহলে চলেন এটা মূলত হচ্ছে 8.8 কাঠার উপরে হবে তো বেসিক্যালি এটাতে কি কি আসলে সুবিধা থাকবে বা আপনারা এটা কেন নেবেন সেইটা সম্বন্ধে কিন্তু আমরা এখন বলবো ধরুন এটা কেন নেবেন মানুষ নর্মালি একটা বাড়ি বা একটা শেয়ার কেন নেয় অনেক ধরনের চিন্তাভাবনা করে কিন্তু দেন একটা শেয়ার তারা কিনে থাকে বা একটা ফ্ল্যাট কিনে থাকে তো আমি তো মৌলিক সুবিধাগুলোর কথা বলেই দিলাম একদম হাতের নাগালে কিন্তু সব থাকছে ইভেন কিস্তির সুবিধা পেয়ে যাচ্ছেন তার মধ্যে তো মনে করেন যে আরও বিশাল বিশাল অনেক কিছু থাকবেই আর আমি তো আরও আগে হচ্ছে বলেই দিলাম যে নর্মাল রুফটপে কী থাকবে বা গ্রাউন্ড ফ্লোরে কী থাকবে সো সেটা তো আমি বলেই দিলাম আরও ডিটেলসে জানবো আমরা তো একজন এই প্রপার্টির যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা কথা বলে নেই চলেন তো এ পর্যায়ে আমরা কথা বলবো এই যে বিল্ডিংটা এখানে নির্মাণ হবেন এখানে যে কয়জন উদ্যোক্তা আছেন তাদের মধ্যে একজন সাফায়েত ভাই আমাদের সঙ্গে আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আচ্ছা এখানে তো টোটাল 8.8 কাঠা ল্যান্ড না আচ্ছা 8.8 কাঠা ল্যান্ড এবং স্কোয়ার শেপের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি মেইন যে গেটটা হবে সেটা তো রাস্তা সংলগ্ন হবে জি সেটা রাস্তা সংলগ্ন হবে ওকে রাস্তাটা কত ফিট রাস্তাটা হচ্ছে মূলত 20 ফিট 20 ফিট রাস্তা আচ্ছা এইখান থেকে একদম বসিলার যে রোডটা যেটা বসিলা ব্রিজ যেটা বলি আমরা এই যে রোডে যাইতে কয় মিনিট টাইম লাগে এটা সর্বোচ্চ আপনার হেঁটে আসলে 2 থেকে 3 মিনিট 2 থেকে 3 মিনিট আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যেতে গেলে 5 থেকে 10 মিনিট একেবারে আচ্ছা খুবই প্রাইম একটা লোকেশন এই লোকেশনে যদি একটা ফ্ল্যাট কেউ নিতে চায় সেক্ষেত্রে খুব অনায়াসে নিতে পারে এখান থেকে নদীটা খুব কাছে বুড়িগঙ্গা নদী যেটা বুড়িগঙ্গা নদীটা কাছে খুব কাছে এবং দেখা যায় আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে ওগুলো হচ্ছে রিভার ভিউ প্রজেক্ট আপনারা দেখছেন ওটা আচ্ছা আচ্ছা ওকে একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই এই বিল্ডিংটা যখন G+11 হবে তখন নদীটাও দেখা যাবে না জি জি এখান থেকে নদীটাও দেখা যাবে নদীটা দেখা যাবে নদীর বাতাস সরাসরি আসবে জি জি সরাসরি আসবে ওকে সুন্দর একটা লোকেশন আচ্ছা এখানে G+11 যেটা বলছিলেন যে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিং স্পেস থাকবে টপ ফ্লোরে অনেক কিছু থাকবে কমিউনিটি হল থেকে শুরু করে অনেক কিছু থাকবে
কত স্কয়ার ফিটের ফ্ল্যাট এখানে? এখানে হচ্ছে মূলত আমাদের 1280 স্কয়ার ফিট। লিফট থাকবে, জেনারেটর থাকবে, এবং অ্যাপার্টমেন্টে যে সব সুবিধাগুলো থাকে ওগুলো সবগুলোই থাকবে, সবই থাকবে। আচ্ছা, 1280 স্কয়ার ফিটের ফ্ল্যাট প্রত্যেক ইউনিট মানে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে থাকবে? প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট থাকবে। বেডরুম কয়টা থাকবে? তিনটা বেডরুম থাকবে। হ্যাঁ, তিনটা বাথরুম থাকবে, তিনটা বারান্দা থাকবে, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা কিচেন থাকবে। ওকে, তো এই বিল্ডিংটা হচ্ছে আপনার এই সাইডটা কোন রাস্তাটা কোন সাইডে পড়ছে, দক্ষিণ নাকি উত্তর? এটা মূলত জমির উত্তরে, উত্তর সাইড। তার মানে হচ্ছে উত্তরমুখী বিল্ডিং। জি, উত্তরমুখী বিল্ডিং হবে যেহেতু রাস্তাটা হচ্ছে উত্তর সাইডে। আর এই পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে চারপাশ কিন্তু ফাঁকা আছে পরিবেশ এখনো। বিল্ডিং কতদিন কনস্ট্রাকশন কতদিন লাগবে করতে? এটা কনস্ট্রাকশন আমরা সর্বোচ্চ তিন বছর নিয়ে থাকি। সর্বোচ্চ তিন মানে দুই থেকে তিন বছর নিয়ে থাকি, এবং আমরা ইনশাল্লাহ দুই বছরের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ওকে। আপনারা শুরু করবেন কবে থেকে কনস্ট্রাকশনের কাজটা? এটা আমরা মূলত আনুমানিক ডিসেম্বর থেকে আমরা কনস্ট্রাকশন এই কাজটা শুরু করতে চাই। ডিসেম্বর থেকে মানে নেক্সট ডিসেম্বর থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু করবে। এর মধ্যে শেয়ারগুলো আপনারা সব সোল্ড আউট করে ফেলবেন? অলরেডি আমি শুনছিলাম যে কিছু শেয়ার বিক্রি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে অলরেডি হয়ে গেছে 20টার মতো আমাদের এখানে জমি শেয়ার। তাহলে বাকি আছে কতটা টোটাল? 24টা। টোটাল 44টা শেয়ার বিক্রি হচ্ছে। আচ্ছা, যারা অনেকেই প্রবাসে আছেন, অনেকেই বাংলাদেশের মধ্যে আছেন, যারা নিজে থাকার জন্য একটা ফ্ল্যাট নিতে চায়, তারা তো নিতেই পারছে। অনেকেই চিন্তা করে যে না, সে একটা ফ্ল্যাটের শেয়ার নিয়ে সে ইনভেস্ট করে সে একটা প্রফিট এখান থেকে অর্জন করবে। অনেকেই বিজনেস পারপাসে চিন্তা করে, বিনিয়োগ করতে চায়। সেক্ষেত্রে তার বিনিয়োগের পরে তার প্রফিটটা কেমন হবে একটু বলেন তো আমাকে। প্রফিটটা আপনার দেখা গেছে একটি রেডি ফ্ল্যাটের তুলনায় আমরা 40% কম খরচে একটি রেডি ফ্ল্যাট করে দিতে পারি, সেটাও আবার কিস্তিতে। তো সেক্ষেত্রে একটু টাইমের ব্যবধান আছে, 3 বছর 2 বছর এরকম হয়। অনেকে তো একবারে টাকা দিতে পারেও না। রেডি ফ্ল্যাট যদি কারো কেনার ক্ষমতা থাকে, কেউ রেডি ফ্ল্যাট কিনে ফেললেই কিন্তু তার হয়তো বা কি টাকা একটু বেশি লাগলেও সে 3 বছরে হয়তো কিছু ইনকামও করতে পারতেছে, সেখান থেকে ভাড়ার বাবদ কিছু ইনকাম আসতেছে। আবার তাছাড়া মনে করেন আবার একটা রেডি ফ্ল্যাটের তুলনায় আপনার আপনার যদি কিস্তিতে ফ্ল্যাট করে, সেক্ষেত্রে তিনি দেখা গেছে একটা ফ্ল্যাটের জায়গায় উনি দুইটা ফ্ল্যাট পাইতেছে। আচ্ছা, বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি, সেটা হলো যে আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, ভিউয়ারদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে যেহেতু আপনার বলছেন 40-50% কম খরচে একটা শেয়ার নিলে লাভবান হওয়া যায়, তার মানে হচ্ছে রেডি ফ্ল্যাটের তুলনায় কম আসে অ্যামাউন্টটা। তো রেডি ফ্ল্যাট একটা কিনতে গেলে 1280 স্কোয়ার ফিটের এই অঞ্চলে বর্তমানে কেমন প্রাইস? এই অঞ্চলে আপনার 50-60 লাখ টাকা এখন বর্তমানে। আগামী 3 বছর পরে তো সেটা দেখা যাবে 80-85 হয়ে যাবে। হবে তো যখন হ্যান্ডওভার পাবে তখন তো এই ফ্ল্যাটটা সে দেখা যায় যে হয়তো 80-85-তেই সে সেল করবে, 80-85-তে সেল করতে পারবে, সেল করতে পারবে অনায়াসে। এখন খরচটা কেমন হতে পারে? এখন আনুমানিক আমরা নির্ধারণ করেছি এখানে 30-35 লাখ টাকার মতো খরচ হবে টোটাল জমি সহ, জমি শেয়ার মূল্য সহ। আচ্ছা দেখেন, তাহলে কিন্তু ডাবল প্রফিট হয়ে যাচ্ছে। 3 বছর পরে যখন ফ্ল্যাটটা হ্যান্ডওভার পাবে তখন তার ডাবল প্রফিট হবে। আর কেউ যদি থাকতে চায় তাহলে তো তার জন্য আর মানে মানে পুরোটাই প্রফিট। ঠিক আছে, ওকে, সুন্দর। এখন আমি একটা জিনিস জানতে চাই যে এই যে শেয়ারটা কিনবে কোন প্রক্রিয়ায় কিনবে? একটা শেয়ার দুইটা শেয়ার যখন কিনবে তখন আপনাদের সাথে কিভাবে তারা লেনদেনটা করবে? সেটা হচ্ছে উনি যদি কেউ যদি আমাদের থেকে শেয়ার কিনতে চায় তখন আমরা উনি আমাদেরকে একটা টোকেন মানি দিবে। টোকেন মানি দেওয়ার পর উনি যদি যখন চাইবে তখনই আমরা জমি শেয়ারটা তার নামে রেজিস্ট্রি করে দিতে পারবো। সেক্ষেত্রে জমি শেয়ার মূল্যটা ওনাকে এককালীনভাবে পরিশোধ করতে হবে। আচ্ছা, তার মানে রেজিস্ট্রি পাওয়ার আগেই টাকাটা পরিশোধ করে ফেলতে হবে। আচ্ছা, একটা নির্দিষ্ট টাইম আছে না যে আপনারা কতদিনের মধ্যে এটা দিবেন, নিতে হবে কতদিনের মধ্যে, এরকম আছে না? এটা ধরেন ডিসেম্বর থেকে আপনারা কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগেই তো তাদেরকে রেজিস্ট্রি। আমাদের অক্টোবরে আমাদের রেজিস্ট্রি, অক্টোবরে রেজিস্ট্রি। ওকে, অক্টোবরের মধ্যে রেজিস্ট্রি কমপ্লিট করে ফেলতে হবে। এখন চলতেছে আমাদের কি মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তার মানে আগস্ট তো শেষ। জি জি, সেপ্টেম্বর এবং অক্টোবর, অক্টোবর এই 2 মাস বাকি আছে। 2 মাসের মধ্যেই হয়তো এখন সে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে সে বুক করলো, এরপরে ধাপে ধাপে হয়তো 10-15 দিন 20 দিন পরে গিয়ে আরেকটা অ্যামাউন্ট দিল, দিয়ে রেজিস্ট্রি নেওয়ার আগে বাকি টাকা দিয়ে দিল। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে সর্বশেষ আমরা যে প্রশ্নটা করতে চাই যে এই শেয়ার মূল্যটা কত, জমির শেয়ারের মূল্য কত? এখানে জমির শেয়ার মূল্য রেজিস্ট্রি ফি সহ 12.5 লাখ টাকা, আর হচ্ছে আপনার পার্কিং নিতে চাইলে সেক্ষেত্রে আরো 2 লাখ টাকা দিয়ে পার্কিং নিতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার জমির যে মূল্য 12.5 লাখ টাকা, এইটার
আর এক্সট্রা আর কোনো তো এর বাইরে আর কোনো খরচ নেই না এর বাইরে আর কোনো খরচ নেই পার্কিং তো সবাই পাচ্ছে না যারা আগে আসবে তাদেরকে আগে দিবেন এরকম আগে থেকে যারা পার্কিং নিতে চায় তাদেরকে তাদের নামে পার্কিংটা বুক হবে আচ্ছা একটা জিনিস জানি যে কে কোন ফ্ল্যাটটা নেবে এটাকে আগে নির্ধারণ করা হবে নাকি লটারির মাধ্যমে হবে এটা লটারির মাধ্যমে হবে লটারির মাধ্যমে হবে মানে টাকা সবাই পরিশোধ করে দিবে সে জমি পেয়ে যাবে এরপর বিল্ডিং কনস্ট্রাকশন মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই লটারি হবে আচ্ছা লটারির মধ্যে নির্ধারণ হবে ওকে অনেক সুন্দর একটা প্রশ্ন রাখতে চাই এই প্রশ্নটা অনেকের কাছ থেকে আসতে পারে সেটা হচ্ছে যে ধরেন যারা শেয়ার হোল্ডার আপনাদের এখান থেকে নিল তো যাদের সচ্ছলতা আছে তারাই তো নেয় টাকা যারা দিতে পারবে তারাই নেয় কিন্তু কোনো একটা কারণে পারিবারিক ক্রাইসিসের কারণে অনেকেই দেখা যায় যে টাকা দিতে পারতেছে না আটকায় গেছে সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টের ডেভেলপমেন্টটা আটকায় যাবে কিনা না না সেক্ষেত্রে আমাদের ডেভেলপ আটকাবে না কারণ হচ্ছে আমরা সেক্ষেত্রে কেউ যদি আমাদের কোনো শেয়ার হোল্ডার যদি আমাদের থেকে জমি শেয়ার নেয় নেওয়ার পর যদি তারা কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে কোনো মাসে যদি তারা আটকা পড়ে যায় কোনোভাবে যদি টাকা দিতে না পারে সেক্ষেত্রে আমাদের ডেভেলপার কোম্পানি সেই দায়িত্বটা বহন করে এটাই হচ্ছে কাস্টমারের সুযোগ দিয়ে থাকে তাকে জি এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আচ্ছা ওকে তো দেখা যায় যে পরবর্তীতে সে হয়তো আবার কন্টিনিউ করতে পারে অথবা যদি কন্টিনিউ না করতে পারে তার আটকায় গেল সেক্ষেত্রে কি আসলে এই শেয়ারটা সেল করে দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন কিনা জি সেক্ষেত্রে সেল করার ব্যবস্থা আমরা নিজেরাই করব আচ্ছা মানে সে আর নিতে পারছে না হয়তো বা সে আর কন্টিনিউ করতে পারছে না হয়তো সে 20 লাখ টাকা দিয়ে ফেলছে এই টাকাটা তাকে ব্যাক করে দেওয়ার জন্য আপনারা সেই ফ্ল্যাটের সে বেনিফিটও পাবে সে বেনিফিটও পাবে জি আচ্ছা বেনিফিটও পাবে এই তো তো অনেক দারুণ কিছু ইনফরমেশন আমরা জেনে নিলাম আর এই জায়গাটাতে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং অলরেডি হয়ে গেছে এবং হচ্ছে এরিয়াটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ আমরা আপনাদের সাথে নেক্সট টাইম এটার একটা ফলো আপও আমরা দিব যখন এটার রেজিস্ট্রি হয়ে যাবে এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শুরু হবে অবশ্যই আমরা ধাপে ধাপে আপনাদেরকে এটা ইনফরমেশন দেওয়ার ট্রাই করব এটা আমরা একটু দেখাই দিই ফ্যামিলি প্যালেস আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যামিলি প্যালেস 1280 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট হবে এখানে টোটাল জায়গাটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন সাফায়েত ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা এই নাম্বারে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো সাফায়েত ভাই জি আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ